হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো কীভাবে আপনারা অনলাইনে ইনকাম করবেন। তো বন্ধুরা, অনলাইনে ইনকাম করার জন্য তো অনেক ওয়েবসাইট কিংবা অনেক অ্যাপস ব্যবহার করা হয় ইনকাম করার জন্য, কিন্তু আজ আমি আপনাদের ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন সে ব্যাপারে বলবো। তো বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম করার জন্য তো যেরকম ফেসবুক পেজ এবং অনেক অপশান আছে ফেসবুক থেকে ইনকাম করার জন্য, তো আজ আমি আপনাদের বলবো যে ফেসবুক পেজ থেকে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন বা এই কীভাবে ইনকাম করবেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান, তাহলে তো আপনার সবার প্রথমে আপনার ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার্স বাড়াতে হবে। তো জানেন কত ফলোয়ার্স বাড়াতে হবে? তো আপনার ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে মিনিমাম আপনার ফেসবুক পেজে 10,000 লাইক থাকতে হবে বা ফলোয়ার্স থাকতে হবে, তারপরে আপনি ফেসবুকে মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন। ইউটিউবে যে ইউটিউব থেকে ইনকাম করার জন্য যে ইউটিউবের একটা রুল আছে, 4,000 ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব হলে তারপরে মনিটাইজেশন অন করবেন, তারপরে অ্যাডসেন অ্যাকাউন্টের দ্বারা 800 করিয়ে সেভাবে ইনকাম হবে। ঠিক একই ধরনের ফেসবুকেও সেরকম নিয়ম আছে বা রুল আছে, ওই নিয়মগুলো আপনারা কমপ্লিট করলে তারপরে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো অনেকে কী করে, ইউটিউবের ভিডিও কপি করে ফেসবুকে ছাড়ে। তো বন্ধুরা, ইউটিউবের ভিডিও যদি আপনি কপি করে যদি ফেসবুকে ছাড়েন, তাহলে ইনকাম করতে পারবেন, কিন্তু ইউটিউব যারা ইউটিউবার আছে তাদের কিন্তু ফেসবুক পেজ থাকে, তারা যে ভিডিও ইউটিউবে ছাড়ে তারা সেই ভিডিও কিন্তু আবার ফেসবুকে ছাড়ে, কিন্তু কপিরাইট কিন্তু ফেসবুকে যদি এর আগে থেকে কেউ যদি ভিডিও ছেড়ে দেয়, তাহলে সেই ভিডিও যদি আপনি ছাড়েন পরে, তাহলে কিন্তু আপনার কপিরাইট এসে যাবে। যদি ফেসবুকে যদি ইউটিউবের ভিডিও এর আগে যদি কেউ না ছেড়ে থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে ভিডিও ছাড়তে পারেন ফেসবুকে। তো এরকম ধরনের রুল এখনও দেওয়া হয়নি যে ফেসবুকে ইউটিউবের ভিডিও কপিরাইট রুল আসবে, তখন ভবিষ্যতে আসতে পারে, তাই বলছি আপনি নিজে থেকে কন্টেন্ট ফেসবুকে বানান এবং ফেসবুক থেকে ইনকাম করেন ইউটিউবের মতো। তো ফেসবুকে কিন্তু মনিটাইজেশন অন হয়ে সেখান থেকে ইনকাম করা যায় ইউটিউবের মতন। তো যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু 10,000 ফলোয়ার্স দরকার হবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আর ফলোয়ার্স তো এমনি এমনি হবে না, আপনাকে কোয়ালিটি বিল্ড করতে হবে, আপনার ভালো কন্টেন্টের ভিডিও দিতে হবে বা ভালো কন্টেন্টের কোনো আর্টিকেল লিখে পোস্ট করতে হবে ফেসবুক পেজে, তারপরে কিন্তু লোকেরা আপনার সাথে মিলবে বা আপনার পোস্ট দেখে তারা ভালো যদি লাগে, পছন্দ যদি হয়, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে আসবে এবং লাইক করবে এবং ফলোয়ার্স করবে। তো এটা মাথায় খেয়াল রাখবেন যে আপনার সবথেকে আপনার কোয়ালিটি বিল্ড করতে হবে, মানে আপনার ভালো কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট কিন্তু সবথেকে মেন, তারপরে কিন্তু এডিটিং, তারপরে আর অন্য সব কিছু কন্টেন্টের পরে, কন্টেন্টটা সবথেকে মেন, কোন ধরনের ভিডিও চাচ্ছে বা কোন ধরনের ভিডিও দরকার। তো বন্ধুরা, আজকালকার তো কন্টেন্ট অনেক রকম বানানো যায়, যেহেতু কমেডি, মিউজিক এবং কুকিং, তারপরে রোস্টিং, এসব আজকাল চলছে। তো আপনার কোন বিষয়ে ট্যালেন্ট আছে, কোন বিষয়ে আপনার স্কিল আছে বা কোন বিষয়ে আপনি পারদর্শী, তো সেই বিষয়ে যদি আপনি ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্রো করতে পারবেন ফেসবুক বলো বা ইউটিউব বলো। তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য তো আরও অনেক আছে, যেরকম ফেসবুক মার্কেটিং, যারা আপনি যদি কোনো রকম প্রোডাক্ট যদি ফেসবুকে ছাড়েন, তাহলে কিন্তু অনেক প্রোডাক্ট কী হবে, অনেক মানে অনেক ওয়েবসাইট কিংবা অনেক রকম কিছু অ্যাপসের প্রোডাক্ট তারা কী করে, যদি আপনি ওই প্রোডাক্টটা আপনি কারোর দ্বারা যদি কোনো ওয়েবসাইটের দ্বারা যদি ওইটা বেচে দিতে পারেন, তাহলে যে কিনবে সেখান থেকে কিন্তু কিছুটা আপনার আসবে। ঠিক বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে তো সবার প্রথমে ফেসবুক পেজ খুলতে হবে, তারপরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো ফেসবুক পেজ খোলার জন্য আমি পরবর্তী আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক কীভাবে পেজ খুলতে হয়, ফেসবুক কীভাবে থাম্বনেল কীভাবে দিতে হয়, সব কিছু মোবাইলের মাধ্যমে। আপনার কোনো রকম ল্যাপটপে করতে পারবেন, কিন্তু আমি মোবাইল দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আমার কাছে কোনো ল্যাপটপ নেই, আমার কাছে শুধু মোবাইল আছে, আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু মোবাইলেই করছি। তো আমি মোবাইল দিকে সমস্ত রকম ডিটেলসে দেখাবো যে মোবাইল দিকে এরকম প্রফেশনালভাবে ভিডিও বানানো যায় বা ভিডিও করা যায় বা পেজ খুব ভালোভাবে মানে এডিট করা যায় বা কন্ট্রোল করা যায় সব কিছু মোবাইলের দ্বারাই, কোনো রকম ল্যাপটপ না দরকার হলেও আপনার চলবে। যেহেতু এমন অনেক ইউটিউবার আছে বা এমন অনেক ফেসবুক পেজ যারা চালায় বা ফেসবুক থেকে যারা ইনকাম করছে, তারা অনেকেই মোবাইল দিয়ে এখনও পর্যন্ত ভিডিও করে বা ভিডিও আপলোড করে যাচ্ছে, তারা কিন্তু ভালোই ইনকাম করছে, তবুও কিন্তু তারা মোবাইল দিয়ে ভিডিও করে যাচ্ছে, মোবাইল দিয়ে তারা ইনকাম করছে। তো বন্ধুরা, আপনার শুরুয়াতটা আপনি মোবাইল দিয়েই অন করতে পারেন। যখন আপনার ফেসবুক পেজ থেকে আপনার ইনকাম হবে, আপনি যখন ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবেন বা ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন, তখন কিন্তু আপনার ইনকাম হবে, তখন আপনি এগুলো কিনবেন। যেহেতু বলা যায় না যে আপনি সব ল্যাপটপ ক্যামেরা সব কিছু কিনলেন, তারপর কিছুদিন চালানোর পরে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, আপনার মন করছে না এইসব ভিডিও করার, এগুলো কিন্তু একটা ইন্টারেস্টিং দরকার, এগুলো করার জন্য আপনার ইন্টারেস্টিং দরকার থাকবে এগুলো করার জন্য। যেহেতু আমার ইন্টারেস্ট আছে সেই জন্য আমি এই বিষয়ে ভিডিও করছি। তো আপনি কারোর কথা শুনলেন বা ও করছে, ওরা ইনকাম করছে, ঠিক আমিও ইউটিউব থেকে ইনকাম করবো বা ফেসবুক থেকে ইনকাম করবো, এরকমভাবে হয় না। আপনার নিজের ভেতর থেকে ইন্টারেস্টিং নিয়ে আসতে হবে, এডিট করা, তারপরে এই সমস্ত ভিডিও শ্যুট করা,
এগুলো কিন্তু এটা ইন্টারেস্টিংয়ের পড়ে। আর আপনার যদি এগুলো ভালো লাগে তাহলে আপনি করবেন, আমার যেহেতু এগুলো ভালো লাগে সেই জন্য আমি আপনার এইদের সামনে এই ভিডিও করে ছাড়ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করব না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় ছোটোখাটো অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করি। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখো হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।